শাসা সীমান্তে 10 পিচ স্বর্ণের বার সহ দুই পাচারকারী আটক। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা। তথ্যচিত্রে বেনাপুল প্রতিনিধি মোহাম্মদ ইকরামুল ইসলাম। ভারতে পাচারকালে যশোরের শাসা উপজেলার জামতলা সীমান্ত থেকে 10 পিচ স্বর্ণের বার সহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা। আটকরা হল নড়াইল জেলা সদরের বাহির গ্রামের জাহেদ আলীর ছেলে জাফর আলী, তার বয়স 52 বছর, ও চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানার দুধপাতিল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে নয়ন আলী, তার বয়স 18 বছর। বৃহস্পতিবার 23 মার্চ সকাল 11টার দিকে খুলনা 21 বিজিবি ব্যাটালিয়নের নেতৃত্বে একটি টহল দল 10 পিচ স্বর্ণের বার উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান পিএসসি। তিনি জানান, ভারতে স্বর্ণের বার পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক অগ্রভুলাট ক্যাম্পের সদস্যদের নিয়ে শাসার জামতলা নামক সীমান্ত এলাকায় গোপন অবস্থান নেয়। কিছুক্ষণ পর টহল দল দুই ব্যক্তিকে হাঁটতে হাঁটতে আসতে দেখে তাদেরকে থামতে বলে। পরে তাদের মোজার মধ্যে কৌশলে লুকিয়ে রাখা 10 পিচ স্বর্ণের বার পাওয়া যায়। এ সময় 1 কেজি 167 গ্রাম ওজনের 10 পিচ স্বর্ণের বার সহ দুই পাচারকারীকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় কোটি টাকা বলেও জানান তিনি।